মুসলমান আমরা পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব সকালে হাত উঠান সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ফজর নামাজকে আদায় করব সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা হালাল তরিকায় চলব সবাই বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকব সবাই বলি ইনশাআল্লাহ যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব ইনশাআল্লাহ যাবতীয় হিরোইন জুস বর্জন করব ইনশাআল্লাহ যাবতীয় সুদ বর্জন করো সবাই বলে ইনশাআল্লাহ শরীফ সকালে একশো বার বিকালে একশো বার রোজ দুইশো বার সূরা ইখলাস শরীফ আমরা পড়বো সবাই বলে ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস শরীফ দুইশো বার পড়লে পঞ্চাশ বৎসরের যুদ্ধ যুদ্ধ গুনাহ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে মৌতের সময় মানুষ সাথে মত হবে ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি গণ নেককার জামাত পয়দা হইতে থাকবে সুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শরীফ নিচে দুইশো বার মাঝামাঝি পাঁচশো বার এক হাজার বার ঘুরিয়া হাতের মধ্যে ফু দিয়া মুসলমান জামাত শরীর মালিশ করে দিও শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে বড় বড় বেমার শিফা হয়ে যেতে পারে ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে কুল আল্লাহ শরীফ আয়াতুল কুরসি আমানুর রাসূল আল্লাহ আমরা এইগুলা যদি আল্লাহর নামে আমরা আল্লাহর হুকুম মোতাবেক আমরা যদি ভরে যাই হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ আল্লাহ চাহে আল্লাহর হুকুম শিফা হয়ে যেতে পারে সেটা বলো সুবহানাল্লাহ সকালে وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى شغل سرشا بكل سرشا تصبح هذه فريدة غنم المسلمان زندگي بركة مايا যাবে জিন্দগি নূরময় হয়ে যাবে জিন্দগি জীবন আলোকময় হয়ে যাবে জীবন উজ্জ্বলময় হয়ে যাবে সুরে বলো সুবহানাল্লাহ জাতির জিকির বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লা তাকুমু সা হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে এক জন মরদে মুমিন আল্লাহ আল্লাহ কানেওয়ালা আল্লাহ আল্লাহর জিকির করানেওয়ালা আল্লাহ আল্লাহর নাম আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে ইমানিয়া পায়দা হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবে আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয় আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায় আল্লাহর জিকির করলে আল্লাহর মাহিয়াত আইনের নৈকট্য তালা হয় আল্লাহর মহব্বত ডুবিয়া আল্লাহর আয়েশ কর মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি এত তাকত এত কুওয়াত নিহিত রয়েছে আল্লাহর জিকিরে জিকির করেন আমার মোমিনকে টানিয়া আনিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে আল্লাহর হুকুমে সুরে বলো সুবহানাল্লাহ
الرسول الله بيش نبي محمد الرسول الله صلى الله عليه وسلم بودك الطبع ذكرتك أفضل ذكر هو أفضل ذكر لا إله إلا الله محمد الرسول محمد رسول الله صلى الله عليه وسلم بركة الله.